হ্যালো, নমস্কার বন্ধুরা, কিপ স্মাইল গুগলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে মঙ্গলবার, এখন ঠিক 12টার মতো বাজে, ষষ্ঠীর ঠিক আগের দিন। তো আমার কিছু কাজ আছে, সেই জন্য বেরিয়েছি। আর গুগলির বাবা এখন যাচ্ছে হাওড়া পেট্রোল পাম্পে, তো সেখান থেকে তেল ভরে কিছু আমার জিনিস নেওয়ার আছে, তো সেগুলো নেব। আর এখানে দেখো থ্রিজেন দেখা যাচ্ছে হাওড়া পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে থ্রিজেন। এখানে সাধারণত জেনারেলি যে কোনো দিন ভীষণ ভিড় থাকে, তো লকডাউনে বুঝতেই পারছো একদমই লোকজন নেই। ওই যে গুগলির বাবাকে দেখা যাচ্ছে তেল ভরছে। আর এখানে হচ্ছে আমি দুটো মাস্ক পরে তার উপরে ওড়না দিয়ে তারপরে বেরিয়েছিলাম, একদম ভূতের মতো লাগছে মাথায় তেল দিয়ে, কিন্তু কোনো উপায় নেই এভাবে বেরোনো ছাড়া, দুটো মাস্ক ছাড়া। খুবই দরকার ছিল, তো সেই জন্যই বেরোতে হলো। আর দেখো ওই যে এয়ারভিউ মোড়, বেলা 12টার সময় কোনো ট্রাফিক নেই, উপায় যায় না সিলিগুড়িতে। তারপর আমরা এয়ারভিউ দেখি, ওখানে ওখানে গিয়ে আমাদের পঙ্গপালগুলো পাখা বিক্রি করে, ওই পাশে। জল কিনছিল, তো তাই ভাবলাম আমি একটু এই সময়টা ভিডিও করে নিই ফাঁকাই। দেখো জলপাই, সরি, শিলিগুড়ি টাউন স্টেশন, সুন্দর লাগছে আকাশটা দেখতে। আর এই টাউনের পাশেই প্রচুর জামাকাপড়ের দোকান বসে, যেগুলি সারা বছর ভিড় থাকে, কিন্তু এই সময়টা একদমই ফাঁকা, লোক নেই বললেই চলে। আর তোমাদের এতটুকুই দেখালাম, আর ভেতরে যাচ্ছি না। এই ডান সাইডে প্রচুর দোকান, তো গুগলি বাড়িতে আছে, তাই আজকে এখানেই রাখছি, পরে অন্য কোনো দিন দেখাবো। আর এটা দেখো মহাবীর স্থান, তো এখানেও সারা বছরই ভিড় থাকে, তা আজকে দেখো একদমই ভিড় নেই। আর হচ্ছে তোমাদের দেখালাম এয়ারভিউ মহাবীর স্থান, তারপরে টাউন স্টেশনের যে স্টেশনের বাজারটা হয়, যে গার্মেন্টস জামাকাপড়ের বাজারটা, সেটাও একদম ফাঁকা। কাজ আছে, ওদিকে সব কেনা হয়ে গেছে, ফল পাখা যা যা লাগে। আর এদিকে আমার একটু কাজ আছে, এগুলোকে কাজ করে এখন আমরা বাড়ি চলে যাবো। এদিকে অনেকক্ষণ ধরে রেখে আসছি, এখন বানাবে শরবত। কিসের শরবত দেখাও একটু মাম্মা, তুলে ম্যাঙ্গো পান্না ভেঙে ফেলো না, দেখো তুমি এখন শরবত বানাবে, কে খাবে? মাম্মা খাবে, ঠিক আছে। সবার মুখে থেকে একটু একটু খাচ্ছে, ভালো কোনটা মন্দ কোনটা, যা বড় শরবত খাওয়া ছাড়া কোনো উপায় নেই, তো মিষ্টি লিখতে বললাম তোমাকে, মিষ্টি নেই, মিষ্টির শরবত করে না গুগলি? এখন বাড়িতে এসে স্নান থান করে নিয়েছি, এখন গুগলিকে দিয়ে শরবত বানাচ্ছি, মানে গুগলিকে ব্যস্ত রাখার জন্য এই সমস্ত করা হয়, একটু বসিয়ে রাখার জন্য, গাছ লাগানো, শরবত বানানো, যাতে একটু ব্যস্ত থাকে। আর স্নানের আগে এই সমস্ত কাজ আমি করাই, যাতে ওকে এরকম এক ঘন্টা মতো এইসব দিয়ে বিজি রাখি, তারপর ওকে স্নান করাবো। ওটাই হচ্ছে
তুমি খাটো তো একটু তুমি করো তুমি করো এই হাত চুবাই না ছি আমরা খাবো না দুপুরে আমরা খাওয়া দাওয়া করে স্নান টান করে বেশ ঘুমিয়েছিলাম তো এখন দেখো বেশ 5টা মতো বাজে বৃষ্টি ভেজা বিকেল এখন আমরা খাচ্ছি এখানে ভুট্টা ওর সাথে কথা বলে গেল বাইরে বেরোলে কে ধরবে মুখে আছে অনেক বেশি বাইরে বেরোলে কে ধরবে একটু বলে দাও কে ধরবে বাইরে বেরোলে করোনা ভাইরাস ধরবে করোনা ভাইরাস আর দাঁড়িয়ে বহু মানুষের সমর্থন নিয়ে যেতার পরে সে পার্টি ছেড়ে চলে যাওয়া কোনো এটা ঠিক নয় জনগণের প্রতি বাবার জামা স্টার আছে আমার মনে হয় তিনি একজন সিনিয়র লিডার ঠাকুমা কালকের ষষ্ঠী হবে তার জন্য সমস্ত জোগাড় করছে সারদি নিয়ে আসছে বাড়ির থেকে কালকে ষষ্ঠীর জোগাড় চলছে গুগলি ভীষণ অত্যাচার করছে মাম্মাকে চুল বাঁধতে দিল না মাম্মাকে ডেকে ডেকে নিয়ে চলে আসলো আচ্ছা তুমি একটু ইয়ে করে দাও তো অ্যাংরি বার্ড হয়ে যাও তো স্মাইল বার্ড আর এক্সাইটেড বার্ড একটা লাফিং বার্ড হয়ে গেল তোমাদের সবাইকে স্বাগত স্মাইল উইথ গুগলিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে কি বার কি কি করলাম যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ প্রেস দ্য বেল আইকন বলো দাও প্রথমে সবাই আনসাবস্ক্রাইব করে দিচ্ছ কারণ আমার চ্যানেলটাকে ভালো লাগছে না আমাকে আর মাম্মাকে ভালো লাগছে না বাস্তু পচা কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে বাস্তু কেমন লাগছে কেমন লাগছে মাম্মা বাস্তু কেমন লাগছে আমার কাছে এসো বলো বাস্তু আচ্ছা আমরা এখান থেকে ওকে সে বাবাই বাবাই করে দাও সুন্দর করে হাত হাত দিয়ে টাটা করে দাও টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট নিউ ব্লগ এ দেখা হবে বো 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 ব্লগ